হওয়া উচিত, মেশিনকে সেখান থেকে স্পট করা, তাকে ডেসিমেট করে দেওয়া, আইপিজি ইনফার্নাল প্যারাসাইট জিএক্স, এই ম্যাচে তারা চিকেন অবশ্যই পেতে চাবেন। এবং দেখুন মেশিন সেখান থেকে টুটুলকে একটা গ্রেনেড করে দিল, আরো একটা ফলো আপ গ্রেনেড, এই গ্রেনেডটা হয়তো কনফার্ম করতে কিছুটা হেল্প করতে পারে, বাট টুটুল জানে কোথায় গেলে আসলে আমি সেফ থাকতে পারবো, গ্রেনেডের ড্যামেজটা কিন্তু তিনি পরবর্তীতে খেলেন না। ডেমন ইজ গোয়িং ফর দ্য পুশ, ডেমন সেখান থেকে স্পট করার চেষ্টা করেন, মেশিন এখান থেকে সার্ভাইভ করে তাকে করতে হবে, আরো একটা নক বের করার চেষ্টা, 1v2 করে দিলেন এনার্জির তরফ থেকে, 1v3 বাই এমজি, মেশিন এখান থেকে 1v3 করে দিয়েছেন, কে বলে মেশিন অফ ফর্মে, মেশিন কামব্যাক করছে, মেশিনের ফর্ম ফেরত এসেছে, টপ 3 এর মধ্যে এফএসজিএসএম চলে গেল এবং মেশিন এই ক্লাচ করার সাথে সাথে রিপজিশন করছে, দিস ইজ দ্য স্মার্ট গেম প্লে, তিনি নক বের করলেন সাথে সাথে তার পজিশনটা সুইচ করলেন, কারণ প্রত্যেকটা প্লেয়ারের নজর এখন সেই গান ফায়ারের দিকে থাকবে যেদিক থেকে একটু আগে গুলির শব্দ এসছে, মেশিন সরে গিয়েছেন সবার মনোযোগ ওই দিকেই থাকবে, মেশিনের দিকে এখন কারো মনোযোগ থাকবে না, জোনের খুব কাছাকাছি তিনি রয়েছেন, ভালো খেলছেন এফএসজিএসএম, আইপিজি চিকেন তাদের দরকার, এক্স ব্রাদার্স তাদেরও চিকেন দরকার, কিন্তু জোনের সাপোর্ট যদি তুমি দেখো মেশিনের কাছে কিন্তু রয়েছে, মেশিন এখন কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, আইপিজি এবং এক্সবিএস যদি তাদের মধ্যকার ফাইটটাতে এঙ্গেজ হয়ে যায় মেশিন কিন্তু সেখানে থার্ড পার্টি করতে পারে, এবং এফএস জিএসএম এর ফ্যানের জন্য কিন্তু মেশিন অলরেডি হেভেন কে ডাউন করে ফেলেছে, হেভেন এ কিললে কিন্তু কনফার্ম করার চেষ্টা করবে, মাহফুজ হি ইজ স্ট্রাগলিং উইথ দ্য জোন, জোন কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না, মাহফুজের উপর শট গেল, মাহফুজের কিলটাও কিন্তু কনফার্ম করে ফেলে ফেটেছে মেশিন, মেশিন কিন্তু একটা দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে আমাদেরকে, ভেনমকে স্পট আউট করেছিল, ভেনমের উপরে শট গিয়েছিল, কিছুটা এইচপি লো হয়েছিল, ছটা কিল এখনো পর্যন্ত তার কাছে আছে, ও মাই গড, মেশিন ইজ প্লেইং লাইক এ মেশিন রাইট নাও, ও হো 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 হো, আরেকজন প্লেয়ারও ডাউন হয়ে গেল, লাস্ট প্লেয়ার ইজ দ্য ফয়সাল, ক্যান হি ক্লাচ ইট, ক্যান হি ক্লাচ ইট ফর দ্য এফএসজিএসএম, দ্যাটস দ্য থিং, মেশিন মেশিন মেশিন, দেখা যাক লাস্ট পর্যন্ত সেই কি ক্লাচটা বের করতে পারে নাকি, প্রথমে একটা 1v3, তারপরে আইপিজি এর এগেইনস্টে 1v2 করে দিয়েছে মেশিন, এখানে একটা নক করলেন, 1v1 ব্যাটল, এখান থেকে কিল কনফার্মেশনের জন্য যাচ্ছেন, ভেনমকে কনফার্ম করে দিয়েছেন, লাস্ট গাই 1v1 ব্যাটল, ফয়সাল এখান থেকে সার্ভাইভ করছেন, মেশিন এখানে স্পট করাটা ইম্পর্টেন্ট, তার জায়গাটা চেঞ্জ করা ইম্পর্টেন্ট, তিনি কিন্তু আস্তে আস্তে বাম দিকে সরে যাচ্ছেন, ফয়সাল হয়তো ওই রিস্টার দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবে, তার নজর হয়তো থাকবে সেই গাড়িটার দিকে, কিন্তু মেশিন জানে কিভাবে এনিমিকে ধোকা দিতে হয়, তিনি জানেন কিভাবে এনিমির মাইন্ডটাকে রিড করতে হয়, প্রতিপক্ষকে রিড করতে পারলে চিকেন আপনার কাছে চলে আসতে পারবে, এবং ফয়সাল হয়তো আন্দাজে করতে পারছে না যে মেশিন তার ঘরের পাশে এসে বসে থাকবে, একটু পরেই ছোবল দেওয়া শুরু করবে, ফয়সাল সেখান থেকে তিনিও স্পট করার চেষ্টা করছেন, তবে ফয়সালের কাছে ইউটিলিটির ইউজটা কিন্তু থাকা উচিত, এখানে আপার একটা অ্যাঙ্গেল মেশিনের কাছে রয়েছে, স্পট করাটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ফয়সাল ইজ স্পটেড, ফায়ার করলেন না মেশিন, ফায়ার করে দিলেই কিন্তু চিকেনটা চলে আসতো, ফয়সাল ইজ স্পটেড এবং চিকেন ডিনার গোস টু এফএসজিএসএম, মেশিনের খেলা বুঝো বয়েজ, এফএসজিএসএম খেলা বুঝো বয়েজ, সেখান থেকে এফএসজিএসএম কিন্তু দেখিয়ে দিচ্ছে তারা কামব্যাক কিং, কামব্যাক তারা করতে চায়, আজকের দিনের শুরুটা হলো এফএসজিএসএম এর জন্য, এবং দেখুন কতটা চমৎকার কামব্যাক তারা করতে পেরেছেন, হ্যাশট্যাগ করে তারা উঠে এসেছেন 8টা কিল নিয়ে, 1338 ড্যামেজ দিয়ে তারা আজকের দিনটা শুরু করলেন, মর্নিং শোটা ডে, আশা করি এর সাথে সাথে তারা বাকি ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। ব্রাদার আই এম জাস্ট আমার কথা বলার ভাষা নেই এখান থেকে, তুমি যদি দেখো এফএসজিএসএম এর টোটাল কিল 8টি এবং মেশিনের ওখান থেকে কিল ছিল কিন্তু 8টি, প্রত্যেকটা টিমকে সে যেভাবে ডিসিমেট করেছিল, ও মাই গড।